আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আমি জারকাস কুকিং অ্যান্ড গার্ডেনিং থেকে আবারও চলে আসলাম আপনাদের মাঝে। আজকে আমি তৈরি করে দেখাবো কাঁঠালের টিকিয়া করে। তার জন্য আমি কাঁঠালের কাঁচা কাঁঠালকে সেদ্ধ করে নিয়েছি, আর নিয়েছি ছোট কয়েকটা আলু সেদ্ধ করে। আমার কাছে বড় আলু নেই, বড় আলু হলে দুটা হলেই চলবে। আর এখানে নিয়েছি কিছু কাঁচা কাঁঠাল, আগে থেকে সেদ্ধ করে নিয়েছি। এখন আমি এটার সাথে যে যে উপকরণ দিব সেটা দেখিয়ে দিচ্ছি। এখানে দিব আমি হলুদ পাউডার 1 চা চামচ, টমেটো পাউডার 1 চা চামচ, লবণ 1 চা চামচ, এলাচি দারচিনি 1 চা চামচ পাউডার, জিরা জিঞ্জার পাউডার 1 চা চামচ, জিরা পাউডার 1 চা চামচ, ধনিয়া পাউডার 1 চা চামচ। এগুলোকে আমি সব একসাথে দিয়ে মিশিয়ে নিব। সবগুলোকে মিশিয়ে নিব। তারপরে দিয়ে দিচ্ছি পুদিনা পাতা কুচি আর ধনিয়া পাতা কুচি। দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ কুচি, এটা যার যার পছন্দ, যে যেরকম ঝাল পছন্দ করেন। দিয়ে দিব 1 টেবিল চামচ বেসন। এবার একটু মেখে নিব। আমার মাখানো হয়ে গেলে দিয়ে দিব একটি ডিমের কুসুম, শুধু কুসুমটা ব্যবহার করছি। ভালো করে একটু মিশিয়ে নিব। কাঁচা কাঁঠালের টিকিয়া খুবই মজা, যারা খেয়েছেন তারা তো জানেনই। এবার হাতে তেল লাগিয়ে আমি টিকিয়ার শেপে করে নিব। এইভাবে করে নিব এক এক করে। আমার এই রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অনেকে দেখেন কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলে যান, প্লিজ সাবস্ক্রাইব করে দিন। আমার এই টিকিয়াগুলো রেডি হয়ে গেল, এখন আমি ভাজতে চলে যাব। চুলার আঁচ মিডিয়াম থাকবে। হাই হিটে ভাজলে তাড়াতাড়ি গোল্ডেন হয়ে যাবে কিন্তু ভেতরে কাঁচা থেকে যাবে। এক পাশ হয়ে গেলে তবে আমি উল্টিয়ে দিব। দেখে নেই আমার ওই পাশটা হয়েছে কিনা। হ্যাঁ, গোল্ডেন হয়ে গিয়েছে। এবার আমি সবগুলোকে উল্টিয়ে দিব। ওই পাশটাও গোল্ডেন হয়ে গেলে নামিয়ে নিব। বাস গোল্ডেন হয়ে গিয়েছে। এবার একটা কিচেন টিস্যুতে উঠিয়ে নিব যেন তেলটা শুষে নেয়। তারপর আমি যেটা করব, কাঁঠাল পাতায় সার্ভ করব। এই যে আমার কাঁঠাল পাতায় আমি সার্ভ করেছি আরেকটু বেশি আকর্ষণীয় দেখানোর জন্য। যে কোনো খাবারই দেখতে যদি আকর্ষণীয় হয় তাহলে খেতে এমনিতেই মজা লাগে। এই যে রেডি হয়ে গেল, দেখতে খুবই সুন্দর দেখাচ্ছে, যে কেউ এটা খেতে ইচ্ছে হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।